আইডিপি তে পরীক্ষা দিলে ভালো স্কোর পাওয়া যায় নাকি আপনার ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিলে ভালো স্কোর পাওয়া যায়? তো আমি আলোচনা করবো এই কয়েকটা কোয়েশ্চন কে নিয়ে, যে আসলে ব্রিটিশ কাউন্সিলে আপনি পরীক্ষা দিলে বেশি আপনি স্কোর পাবেন নাকি আইডিপি তে পরীক্ষা দিলে বেশি স্কোর পাবেন, আর নাকি কোনটাতে পরীক্ষা দিলে কোয়েশ্চন সহজ হয়ে থাকে, নাকি কোনটাতে স্পিকিং টেস্ট ভালো স্কোর দিয়ে থাকে, ঠিক আছে, কোনটাতে স্পিকিং ফ্রেন্ডলি হয়ে থাকে, ব্রিটিশ কাউন্সিলে ফ্রেন্ডলি হয়ে থাকে নাকি আইডিপি তে ফ্রেন্ডলি হয়ে থাকে, সিলেটে এক্সাম দিলে মার্ক বেশি পাওয়া যায় নাকি ঢাকা এক্সাম দিলে মার্ক বেশি পাওয়া যায়, অনেক এটা মনে প্রশ্ন আছে, কোন সেন্টারে পরীক্ষা দিলে ভালো স্কোর পাওয়া যায়, কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই আপনার 6টা 7টা কোয়েশ্চন নিয়ে আমি আলোচনা করব, আশা করি আপনার অনেক বেশি হেল্পফুল হবে, আপনার অনেকগুলো কোয়েশ্চনের সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চন হচ্ছে আমি কোনটাতে পরীক্ষা দিব, ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিব নাকি আইডিপি তে পরীক্ষা দিব। ওকে, মেইন বিষয়টা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই আইএলটিএস যদি মেইন ওয়েবসাইটে নিয়ে যাই, ঠিক আছে, আইএলটিএস এর মেইন মালিক হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিলের, আপনার আইএলটিএস এর মেইন মালিক হচ্ছে কে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটির আপনার পার্টনার হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটির পার্টনার হচ্ছে কে আপনার আইডিপি অস্ট্রেলিয়া, এইগুলো হচ্ছে পার্টনার। ওকে, মনে রাখবেন। এখন আপনি দেখেন কোয়েশন করে কে, কোয়েশন করে হচ্ছে আপনার এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ওকে, পরীক্ষায় নেয় কে, পার্টনাররা নিয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি পরীক্ষা দিবেন, সমস্যা নাই, আপনি চাইলে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেন সমস্যা নাই, আপনি চাইলে আইডিপি তে পরীক্ষা দেন কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কোয়েশন হচ্ছে একই। ওকে, এই এই সেম কোয়েশন দিয়ে পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিলে যেই আপনার যে যে কোয়েশন প্যাটার্ন থাকবে সেম প্যাটার্নই থাকবে আইডিপি তে। সো আপনার সমস্যা কি, আপনি যেকোনো একটাতে পরীক্ষা দেন, ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিলে হইলো, আইডিপি তে পরীক্ষা দিলে হইলো। এখন আপনি যদি মনে করেন যে না আমার জন্য ভালো হবে আইডিপি, তাহলে আপনি আইডিপি তে দেন, আপনি যদি মনে করেন আপনার জন্য ভালো হবে ব্রিটিশ কাউন্সিল, আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন, ঠিক আছে, মানে মোটামুটি আপনার বাসার থেকে সবচেয়ে কাছে যেটা থাকবে ওইটা হতে আপনি পরীক্ষা দিয়ে দেবেন। যদি আপনি মনে করেন যে না আমার বাসার থেকে কাছে হচ্ছে আইডিপি, তাহলে আপনি আইডিপি তে পরীক্ষা দিয়ে দেন, যদি মনে করেন যে না আমার বাসার থেকে কাছাকাছি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আপনি ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, সেম প্যাটার্ন। তাহলে কোনটাতে মার্ক দেয় বেশি, মার্ক দিতে সমান দিবে, আপনি যেটাতেই পরীক্ষা দেন না কেন আপনি নিজে যদি ভালো করতে পারেন তাহলে আপনাকে 12 মার্ক দিবে, আপনি ভালো করতে না পারলে এখানে আপনাকে খারাপ স্কোর দিবে, ঠিক আছে। তো নিজেকে ঠিক রাখতে হবে, তো নিজে ভালো করলে আপনাকে ভালো স্কোর দিবে, খারাপ করলে আপনাকে খারাপ স্কোর দিবে, কেউ আপনার স্বজন প্রীতি করবে না যে ছেলেটা অনেক কষ্ট করে লিখছে তাকে একটু মার্ক বাড়ায় দেয়, না খাতির নাই, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনি নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করে যান, আপনাকে ভালো স্কোর দিবে। কোনটাতে প্রশ্ন সহজ হয়, যেটা আমি বলে আসছি প্রশ্ন সহজ আর কঠিন হওয়ার কোনো রুলসই নাই, ক্যামব্রিজ বই পড়বেন, আপনি রুলস গুলা শিখে যান, কিভাবে কোয়েশ্চেন আছে কিভাবে অ্যান্সার করতে হয়, ওই সেম রকম ভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এই আপনার যে ব্রিটিশ কাউন্সিলে কঠিন চলে আসবে আর আইডিপি তে আপনার সহজ আসবে এমনটা না, দুটাতে সেমই আসবে, রাইট, সমস্যা নাই। কোনটাতে স্পিকিং এ ভালো স্কোর দিয়ে থাকে, এখানে একটা কথা আছে ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, কথাটা হচ্ছে বর্তমানে আপনার ব্রিটিশ কাউন্সিল স্পিকিং টেস্ট নিয়ে থাকে আপনার অনলাইনে, ওকে মনে রাখবেন অনলাইনে নিয়ে থাকে, আর সরি ফর দ্যাট, আর আইডিপি পরীক্ষা নিয়ে থাকে এখন ইন পার্সন, মনে রাখবেন। তাহলে এখন যদি মনে করেন যে অনেকে মনে করে যে অনলাইনে এক্সাম দিলে হয়তো আমাকে স্কোর কম দিয়ে দেয়, আর ইন পার্সন দিলে আমাকে স্কোর বাড়ায় দিবে, অথবা ইন পার্সন পরীক্ষা দিলে আমাকে স্কোর বাড়ায় দিবে আর অনলাইনে পরীক্ষা দিলে আমার স্কোর কমায় দিবে, এমনটা কি? না, এমনটা না, ঠিক আছে, এমনটা করবে না। এখন যদি আপনি মনে করেন যে না আমার ইন পার্সন মানে মুখোমুখি এক্সাম দিলে স্পিকিং টেস্ট দিলে আমার ভালো লাগে, আমি মনে করি আমার ভালো স্কোর আসবে, তাহলে আপনি দেন আইডিপি তে পরীক্ষা দেন, আপনি ইন পার্সন সামনাসামনি বসে পরীক্ষা দিয়ে দিবেন স্পিকিং, সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে না আমি অনলাইনে পরীক্ষা দিলে ক্যামেরার সামনে বসে আমার জন্য ভালো হবে, আমি ভালো স্কোর করতে পারবো, তাহলে আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন, ঠিক আছে। তো এইটা এই জিনিসটা দ্বারা আপনি আলাদা করতে পারেন, যে আপনি যদি মনে করেন যে না আমি স্পিকিং টেস্ট মুখোমুখি বসে দিবো তাহলে আপনি আইডিপি তে পরীক্ষা দেন, তারপরে যদি মনে করেন যে না আমি অনলাইনে স্পিকিং টেস্ট দিবো তাহলে আপনি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিয়ে দেন, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু স্কোরের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 4 নাম্বার কোয়েশ্চেন, কোনটিতে স্পিকিং ফ্রেন্ডলি স্পিকার ফ্রেন্ডলি থাকেন, মানে এক্সামিনার কোনটাতে ফ্রেন্ডলি থাকেন, ঠিক আছে, আপনার দুইটাতেই স্পিকার ফ্রেন্ডলি থাকবে, ব্রিটিশ থাকুক বা বাংলাদেশে থাকুক ওনারা ফ্রেন্ডলি থাকে, ঠিক আছে। মাঝে মাঝে দেখবা যে কোনো আপনার এক্সামিনার বা আপনার দিকে তাকায় না, বা দেখতে এমন ভয় লাগে, ঠিক আছে, রাগি রাগি মনে হয়,
সমস্যা নাই, আপনি আপনার মতো করে, আপনি ফ্রেন্ডলি স্পিকার হলে যেরকম এক্সপ্রেশন দেখাতেন, আপনি ফ্রেন্ডলি না হলে সেম এক্সপ্রেশন দেখায়, ঠিক আছে? দেখা গেছে যে যারা ফ্রেন্ডলি তাকে না, ওরা আর ভালো স্কোর দিয়ে দেয়, তাদেরকে দেখতে রাগি রাগি লাগে, ওরা আর ভালো স্কোর দিয়ে দেয়, সমস্যা নাই। কিন্তু আপনি আপনার আই কন্টাক্ট ঠিক রাখবেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে চলবেন, আপনি আপনার স্মাইলিং দিবেন, আপনি আপনার মতো কথা বলে যাবেন, ফ্রেন্ডলি থাকুক আর না থাকুক, এটা আপনার দেখায় বসে, আপনি আপনার স্কোরটা পেয়ে যাবেন, সমস্যা নাই। 5 নাম্বার হচ্ছে, সিলেটে এক্সাম দিলে নাকি ভালো স্কোর পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা একটা ডাহা মিথ্যা কথা। সিলেটে এক্সাম দিলে ভালো স্কোর কেমনে পাবেন? আপনি ঢাকাতে এক্সাম দিতেছেন, আপনার ঢাকাতে আইডিপি হোক বা ব্রিটিশ কাউন্সিল হোক, যারা স্পিকার থাকে ওই সেম স্পিকাররাই সিলেটে থাকবে, ঠিক আছে? সিলেটে এসে সেম স্পিকাররাই আসে, এখানে তারা চারিদিকে ঘোরাফেরা করে, ঠিক আছে? সিলেটে বাসে ঢাকায় এক্সাম নেয়, সব দিকে যা, তাহলে সিলেট এক্সাম দিলে লাভটা কি? এক কথাই, ঠিক আছে? এটা হচ্ছে রিউমার। কেন রিউমার? কারণ হচ্ছে দেখেন, সিলেটে আপনার বেশিরভাগ স্টুডেন্ট আইএলটিএস করে, ঠিক আছে, বেশি একটু পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে হয়তো মনে করেন ওরা একটু বেশি পড়াশোনা করার কারণে হয়তো দেখা গেছে যে একটু ভালো স্কোর করে ফেলছে, ঠিক আছে? কিন্তু আপনার মার্কটাই সমান, আপনি ঢাকায় পরীক্ষা দেন আপনি স্পিকিং এ যেই স্কোর পাবেন, আপনি সিলেটে পরীক্ষা দেন স্পিকিং এ সেম স্কোর পাবেন, আপনাকে আপনার সঙ্গে কোনো স্বজনপ্রীতি করবে না, ঠিক আছে? আপনি ঢাকা সিলেটে দেন আর উগান্ডায় দেন, যেখানে দেন না কেন সেম স্কোর হবেন, সমস্যা নাই। তো সিলেট আর ঢাকা বলে আপনি কম্পেয়ার করে যাইয়েন না, ঠিক আছে? সমান স্কোর। কোন সেন্টার এক্সাম দিলে সুবিধা ভালো হবে? ওকে, এটা আপনি দেখেন, সব সেন্টারেই তারা চেষ্টা করবে তাদের, মানে তারা তাদের কোয়ালিটি মেনটেন করতে, ঠিক আছে? কোয়ালিটি মেনটেন করে তারা এতগুলো সেন্টার খুলতো না, এতগুলো সেন্টার দিত না, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টারে তারা কি করবে, সমান কোয়ালিটি মেনটেন করবে। সব সমস্যাগুলো আছে আপনি নিজের মনের ভিতরে, নিজে মনে মনে ভাবেন যে ওইখানে ভালো ওইখানে খারাপ, এইভাবে আপনি যে ভালো খারাপ করে মাইন্ডসেট করে নিয়ে যান, আপনার পরীক্ষা খারাপ হয়ে যায়। কিন্তু না, আপনি মনে করবেন যে আমি যেখানেই দেই না কোনো, পরীক্ষা সেম, কোয়ালিটি সেম, ফ্রেন্ডলি সেম, সিচুয়েশন সেম, পরিবেশ সেম, কিন্তু আমাকে ভালো করতে হবে। তাহলে আপনি ভালো করলে দেখবে আপনার আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? মন মস্তিষ্ক ঠিক রাখবেন, সুস্থ রাখবেন। কতদিন আগে এক্সাম রেজিস্ট্রেশন করতে হবে? এখানে সমস্যার কথাটা হচ্ছে, আপনি যদি মনে করেন, অনেকে আছে মনে করেন আপনার বলে যে আমি যদি আগে আমার রেজিস্ট্রেশন করে ফেলি, তাহলে আমার একটা পড়ার মধ্যে স্পিড থাকে, যে আমি মনে করি যে 1 মাস পর আমার পরীক্ষা, হ্যাঁ আমি পড়তে পারি। করতে পারেন আপনি 1 মাস আগে, 1.5 মাস আগে, যে আপনি রেজিস্ট্রেশন করে ফেললেন, পরে মনের মধ্যে একটা পড়ার মধ্যে স্পিড রাখলেন যে আমি ভালো করে পড়তে পারবো পরীক্ষা সামনে। অথবা আপনি মনে করেন মোটামুটি 15 দিন 20 দিন আগেও চাইলে ডেট পাবেন, সমস্যা নাই, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপিতে। বেশি জোর হলে মনে করেন 1 মাস আগে করে ফেলেন, নিশ্চিন্তে আপনি আপনার পছন্দের মতো ডেট গুলো চুজ করে ফেলবেন, করে ফেলবেন, এবং আপনার মনের মধ্যে একটা টার্গেট থাকবে যে আমার পরীক্ষা সামনে, আমাকে পড়াশোনা করতে হবে। সেই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা সবাই যারা এখানে আছেন, মাথায় রাখলে তখন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেন অথবা আইডিপিতে, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনার সেম সিচুয়েশন, শুধুমাত্র নিজেকে ঠিক রাখতে হবে। আর আপনার বাসার কাছে যেটা এক্সাম সেন্টার থাকবে, ব্রিটিশ কাউন্সিল থাকুক বা আইডিবি থাকুক, সেটা আপনার বাসা থেকে যেতে কাছে কাছে হবে, ওইটাতে আপনি পরীক্ষা দিয়ে দেন, ভালো স্কোর চলে আসবে, ঠিক আছে? আজকের থেকে এই রিমার্ক গুলাকে বন্ধ করেন, আপনার আপনার পরিচিত যারা আছে তাদেরকে এই কথাটা বুঝাই বলে, তখন দেখবেন যে তারা আপনাকে তারা এই ভুলটাকে ভুলটা থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? এমন ভাবে পড়াশোনা করে অর্ধেক করে আইএলটিএস আপনাকে না করে ফেলে, আপনি আইএলটিএস করেন, ঠিক আছে? আপনি আইএলটিএস প্রিপারেশন নেন, আইএলটিএস যেন আপনাকে প্রিপারেশন না নিয়ে নেয়, ঠিক আছে? মনে রাখবেন এই বিষয়গুলো।